ঘটনাটা হয়েছে আমরা এখানে কালিকাপুর 15 নম্বর ওয়ার্ড ভগৎ সিংহনলী লক্ষ্মণ দাসপাড়া। এখানে আমরা প্রায় 35-40 বছর পর্যন্ত আমরা এখানে বসবাস করে আইছি। এখন এই জায়গার মধ্যে এই মার্চশিটির কাজ চলছে। এই কাজের পরে আমাদেরকে নোটিশ দিয়েছি 42 ফ্যামিলির আমরা যে বসত বাড়ি আমাদের টাকা আমরা সাজিয়ে দিতাম। সারা দেওয়ার পরে আমাদেরকে নোটিশ করছে, আমরা নোটিশের ডেট পার হয়ে গেছে, আমরা এখান থেকে উঠি না। না ওঠার পরে এসডিএম স্যারে উনি গেল আমাদের কাছে, আমাদেরকে যাইয়া সবাই ডাকাইছে। ডাকানোর পরে এসডিএম স্যারে কইল যে আপনারা একটা কাজ করেন, আপনারা এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদের রেখে থাকার জন্য আমরা আপাতত 2 বছরের লেগে আমরা জায়গা একটা দিতে আসি, সমস্ত ব্যবস্থা করি, আর মধ্যে জল টল লেপিন টেপিনতে কিন্তু ধরিয়ে সব কিছু ব্যবস্থা করে দেবো। আপাতত 2 বছর আপনারা এই জায়গাটায় থাকেন, তারপরে আপনারা যখন ফ্ল্যাট তৈরি হয়ে যাবে তখন আপনারা রেন্ডে ফ্ল্যাটের মধ্যে ঢুকবো। এই কথা কইয়া আমরা বস্তি খালি করে আমরা বিকল্প জায়গা দিয়েছি, এখানে এখন আমরা আছি। কিছুদিন আগে আপনার মার্চ মাসে আপনার একটা সার্কুলার আছে যে আমাদের এসডিএমের ইনকাম সহ আপনার ডিমান্ড ড্রাফট 5,000 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে কোম্পানির নামে আমরা জমা দিতাম, মানে এই ফ্ল্যাট বুকিং করবার লেগে। তা আমরা সবাই যারা যারা ফর্ম ফিল আপ করছি আমরা 5,000 টাকা করে ডাব কাটতে আমরা জমা করছি। এখন ইদানিং গেলে এই মাসের এই সপ্তাহ দিন আগে 23 তারিখ আপনার এই সার্কুলার পাঠাইছে, আমরা যে 5,000 টাকা দিছি এই 5,000 টাকা তারা পাইছে, কিন্তু এখন এই মাসের 27 তারিখের মধ্যে আমরা 5,00,000 টাকা জমা দিতে হবে, নাইলে আমরা কোয়াটারও পাইতাম না আর এই 5,000 টাকাও পাইতাম না। তো এরপরে আমরা আমাদের এমএলএর কাছে গেলাম, এমএলএ সাহেবে কইল যে ঠিক আছে তাহলে আমি তো বুঝিয়ে লই। সোমবারে আমাদেরকে যাইতে কইছে, সোমবারে আবার গেলাম এমএলএ সাহেবের কাছে, উনি কইল যে 5,000 টাকাই দিতে হবে। আমি 2-3 জায়গায় কথাবার্তা কইছি, তারা এই কথা 5,000 টাকা নিজে হারা মানে না ভাই, 5,00,000 টাকা দিলে তা ওই ফ্ল্যাট দিব। তাই এরপরে আমরা কী করবো, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আজকাল এখানে গেটের মধ্যে আমরা অবরোধ করছি, আমরা সমস্ত প্ল্যান্টের কাজকর্ম আমরা বন্ধ করিয়া দিছি। এইখান থেকে প্রশাসন থেকে লোক গেছিলো, দারোগা পুলিশ টুলিশ গেছিলো, হ্যাঁ এরপরে এখানকার স্যারে বলে ফোন করছে যে আমরা এখান থেকে আমরা 4-5 জন যাইয়া স্যারের লগে যাই আমরা কথা কইতাম। ওই আমরা 5 জন এখানে আইছি, এখন এখানে আমরা স্যারের লগে কথা কমো। আমাদের কথা হয়েছে যে আমাদেরকে হাউস লোন করিয়ে দিব। আমরা কইলাম যে স্যার 5,00,000 টাকা আমরা কেমনি দেবো, কইছে যে আপনাদের ব্যাংকে আমরা হাউস লোন করে দেবো, আপনারা ব্যাংকে মাসে মাসে টাকা দেবেন। এখন এই কথা কই এখন কইতে আসে আমরা 5,00,000 টাকার এই মাসের 27 তারিখের মধ্যে দিতাম, এটা তো কোনো অবস্থায় সম্ভব না। সবাই আমাদের সহযোগী অংশের মানুষ, দিন মজুর রিক্সা শ্রমিক ঠেলা চালায় বাসার কাজ করে, এই ফ্যামিলিটি আপনারা দেখতে যাই কী অবস্থা, মানে মর্মান্তিক দৃশ্য। 2 বছর পর্যন্ত করোনায় সমস্ত সাধারণ মানুষ একবারে সর্বহারা হয়ে গেছে গা, একবারে সর্বহারা হয়ে গেছে গা, না পারে রিক্সা চালাইতে, না পারে ঠেলা চালাইতে, না পারে বাসায় যাইয়া কাজ করতে, বাসার মালিককে বন্ধ করে দেয় এখন আইও না করো না। তাহলে এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে এই হয়রানি করতে আসে। আমাদের বক্তব্য হইলো আমাদেরকে ফ্ল্যাট দিতে হইব আর ব্যাংকের থেকে আমাদেরকে হাউস লোন করাইয়া দিতে হইব। আমরা একলগে 5,00,000 টাকা আমরা কোনো মতেই আমরা সম্ভব না, আমরা দিতে পারবো না। হ্যাঁ আনাইলে আমরা যেই জায়গাটায় আপাতত দিশে থাকবার লাগে এই জায়গাটার মধ্যে আমরা একবারে সরকারিভাবে লিখে পড়িয়ে দিয়ে এলাক, তারাই মাপটুপ করে দিছে কারে কতটুক দিছে, কতটা ফ্যামিলি রে দিছে, এই জায়গাটা আমাদেরকে রেকর্ড করিয়া তারা দিয়ে এলাক। আমরা এই জায়গাটার মধ্যে আমরা বাস্তবিক করে কোনোরকম আমরা জীবন ধারণ করুন। হ্যাঁ আর যদি ফ্ল্যাট আমাদেরকে দেয় তাইলে আমাদেরকে ব্যাংকের থেকে হাউস লোন করাইয়া দিতে হইব, নাইলে কোনো মতেই আমাদের সম্ভব না। এখন যে আমাদেরকে নোটিশটা দিছে এটার মধ্যে সার্কুলার করছে যে আপনারা যে 5,000 টাকা ডাব করতে দিয়েছেন, আমরা 5,000 টাকা জমা পাইছি, কিন্তু আপনারা এখন এই মাসের 27 তারিখের মধ্যে 5,00,000 টাকা জমা দেন, না দিলে আপনারা ফ্ল্যাট পাইতেন না। আপনারা কতজন ফ্যামিলি আছেন? আমরা এখানে 42 ফ্যামিলি আছি। আচ্ছা প্রথম যখন আপনাদের কাছে ফ্ল্যাট দেওয়া হবে সেই সময় আপনাদের কথা হয়েছে নি তাহলে 5,00,000 টাকা ব্যাংকের মাধ্যমে আপনাদের কথা হয়েছিল? এসডিএম এর লগে কথা হয়েছে, তখন শৈলের যাদব যা ছিল এসডিএম ওনার সঙ্গে কথা হয়েছিল। আমাদের ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারিও আছিল, আবার এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও আছিল এখানে, এই শৈলের যাদব ওনার সঙ্গে আমরা কথাবার্তা হয়েছি। আমাদেরকে সবাই ডাকাই আছে, মানে নোটিশের দিবস পার হয়ে গেছে আমরা উঠি না জায়গার টিকা, তারপরে এসডিএম স্যারে আমরা ডাকাইছে। মানে প্রথমে বলছি আপনার ব্যাংকের থেকে টাকা দিলে দিতে পারবো? হ্যাঁ ব্যাংকের থেকে হাউস লোন করে দিলে আমরা দিতে পারবো। এখন আমরা কি এখন আমরা ব্যাংকে হাউস লোন করে দেবো, হাউস লোন আছে এদিন ডুকম এদিন থেকে হাউস লোন চালু। হ্যাঁ আমাদেরকে হাউস লোন করে দেবো, কইছে আমরা তোমরা ফ্ল্যাটে ঢুকাইয়ে তোমরা নামে আমরাও
ব্যাংকের লগে বিলিং করায় দেবো, হাউস লোন করায় দেবো, তোমরা ব্যাংকের মাসে মাসে টাকা দিবা। আমরা বলছি ঠিক আছে স্যার, এইরকম হলে শেষ হইব, এই দিন ঘরের কাগজ দিব। হ্যাঁ, এই 5 লাখ টাকা শেষ হইলে এরপরে কাগজপত্র দিব। আমরা বলছি ঠিক আছে স্যার, এরকম হইলে তাহলে আমরা গরিব মানুষ, আমরা প্ল্যাট লইতে পারবো না, আমরা কোনো মতেই সম্ভব না, এই 5 লাখ টাকা দেবো না। এখন 27 তারিখের মধ্যে 5 লাখ টাকা জমা দিতে হইবে। তাহলে এইটা এইটা আমাদেরকে একটা মানে প্ল্যান্টিক শট মারিয়ে দিচ্ছে আর কি। তা যার জন্য আজকে আমরা এখানে আন্দোলনে নামছি, অবরোধ করছি, কাজকর্ম বন্ধ করে দিয়েছি। তারপরে স্যারে ডাকাইছে, আমরা 5 জন এখানে গিয়ে কথা কইতাম, সমস্যাটা স্যারের সঙ্গে আমরা কথা বলবো, পরে আবার দেখি যদি আমাদের আমরা যেই দাবি এই দাবির মতো যদি আমাদের সমস্যার সমাধান না হয়, আগামী দিনে আমরা যত ফর্ম ফিল আপ হচ্ছে সমস্ত লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করিয়া আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে আগামী দিনে আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ।